প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি দেশের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতিও আছে। নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন। মালিবাগে অবরোধকারী রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ, কয়েকজনকে আটক। জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানো সহ তিন দফা দাবিতে সারাদেশে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট। আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রথম দিনে যানবাহনের চাপ কিছুটা কম। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে তিস্তা নদীর পানি নিয়ে আলোচনা হবে। গাইবান্ধায় তিস্তার পানি কমছে, বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে, কুড়িগ্রামেও বন্যার পানি কমছে। নাটোরের লালপুরে কাদিম চিলান ডাঙ্গাপাড়া এলাকায় আওয়ামী লীগের কর্মী ওসমান গনিকে কুপিয়ে হত্যা। কুর্দি ও আরবদের মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষে উত্তাল ইরাকের কিরকুক, চারজন নিহত, আহত ১৬। লাহোরে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা।